ভাইরা, আল্লাহ সুবহানাহু বলেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাত কোন সব লোকদের ঠিকানা ভাই? কাদের বাড়ি? জান্নাত হলো ওই সব লোকদের বাড়ি, জান্নাত হলো ওই সমস্ত লোকদের ঠিকানা যেই সমস্ত লোকেরা আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কোন চোখে, কোন লজ্জায় আমি আল্লাহর সামনে দাঁড়াবো? এই কথা মাথায় রেখে হারাম কাজ থেকে দূরে রাখছে, অন্যায় থেকে দূরে সরিয়ে রেখেছে নিজেকে, এরা হলো জান্নাতের মালিক, এরাই জান্নাত হলো এদের ঠিকানা, জান্নাত হলো তাদের বাড়ি। করবো তো ইনশাআল্লাহ, নিজের মনের সাথে যুদ্ধ করবো তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, নোংরামের ভিতরে অনেক ডুবেছি আমরা, স্বাদ পেয়েছি নিশ্চয়ই, কিছুদিনের জন্য পবিত্র হয়ে দেখি স্বাদটা কেমন, পবিত্রতা তারও স্বাদ আছে, একটু এটা চেখে দেখি। কবির ভাষায়, সালহা তু সঙ্গে বুদি দিল খারাশ আজমুদে এক জামানা খাকে বাস, বহুকাল তো পাথর হয়েছিলাম কিছুকাল মাটি হয়ে দেখি স্বাদটা কি। ওয়াল্লাহি গুনাহ করার যে স্বাদ, আল্লাহর ভয়ে গুনাহ থেকে যদি বাঁচতে পারেন তার যে স্বাদ সেটা তার চাইতে বহুগুণ বেশি। গুনাহ করার স্বাদটা হলো নোংরা স্বাদ, এই নোংরা স্বাদের পরে, এই নোংরা স্বাদের পরে জ্বলন আছে, জ্বলন। কিন্তু গুনাহ না করার যে স্বাদ, ইমানি স্বাদ, এই স্বাদের পরে আর জ্বলন নাই, স্বাদই স্বাদ, স্বাদই স্বাদ, স্বাদ আরো বাড়ে, বাড়তে থাকে। প্রিয় ভাই, চুলকানি বুঝি তো আমরা, না চুলকাইতে তো স্বাদ লাগে নাকি? কিন্তু চুলকানির পরে জলে ঘা হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক, যতক্ষণ চুলকায় ততক্ষণ ভালো লাগে, চুলকানিটা বন্ধ হয়ে গেলে এরপরে জ্বলা শুরু হয় কি হয় না? একটা হারাম জিনিস চোখ দিয়ে দেখলাম, হাতের কাছে পাইলাম না, তো কি হয়? দেখার পরে অন্তরে জ্বালা শুরু হয় কি হয় না? চুলকানির মতো। আর যদি বুদ্ধিমান মানুষ হয় তাহলে চুলকালে বেশি চুলকায় না, হালকা চুলকায়, ডলা ডলা দিয়ে কোনো রকম চুলকানের ব্যথাটা বিষটা কমায় দেয়, তো তার কিন্তু চুলকানের পর আর কি জ্বলে না, ঠিক না ভাই? ঠিক,